हाय फ्रेंड्स, आज के आमी बनाबो थोर दिए मुसुर डाल। तो चलो जावा जाक रान्नाय। खूब सहज और खूब इजी, खूब तातारी रान्नाटा हो जाए। तो झटपट देखे नाओ। एखाने निये निएछि एकटा थोरके, थोरेर कयेकटा टुकरोके एरकम गोल गोल चाक चाक करे केटे निएछि। थिकनेसटा एरकम थाकबे। एटाके आमी हलुद दिए माखिए रेखेछि। আর নিয়েছি মুসুর ডাল 50 গ্রাম, দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, লবণ, গোটা জিরে, হলুদ গুঁড়ো। আর রান্নাটা করার জন্য আমি ব্যবহার করবো সর্ষের তেল। তো চলো যাওয়া যাক রান্নায়। আমি মুসুর ডালটাকে ধুয়ে, ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এতে আমি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। যখন ডালটা ফুটে উঠবে তখন আমি ফ্লেমটা কমিয়ে হতে দেবো। দেখো ডালটা হয়ে গেছে সেদ্ধ। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ডালটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ডাল ঘোটার যে কাটা আছে সেই কাটা দিয়ে ডালটাকে হালকা হাতে একবার দুবার একটু ঘুটে নেব। এটা করলে কি হয়, ডালগুলো হাফ ভাঙা হয়, যেটা টেস্টটা আরও বাড়ে আর খেতে আরও বেশি ভালো লাগে। তোমরা চাইলে কুকারে পুরো ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। দেখো ডালটা ঘোটা হয়ে গেছে এরকম হাফ ভাঙাভাবে। এবার আমি নেক্সট প্রসেসে চলে যাব। আমি যে কড়াইতে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই কড়াইতেই আমি বাকি পুরো রান্নাটা করে নেব। 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি ফোড়নগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে একে একে ফোড়নগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি থোরগুলোকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফোড়নগুলো দিয়ে। এবার আমি এখানে কেটে রাখা থোরগুলো দিয়ে দিলাম। এগুলোতে অলরেডি হলুদ মাখানো আছে, আর থোরটা কাটার পরে আমি লবণ জলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এই কারণে আমি এখন এই মোমেন্টে কোনোরকম লবণ বা হলুদ কিছু ব্যবহার করব না। দেখো থোরগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে ডালটা দিয়ে দেব। এর সাথে আমি অল্প জলও অ্যাড করে দিচ্ছি। জলটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। তোমরা কে কতটা ঘন খাবে বা কতটা পাতলা খাবে সেটার উপর ডিপেন্ড করে জলটা ব্যবহার করবে। যেহেতু ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই জন্য এখন আমি কোনো রকম লবণ ব্যবহার করব না। আমি এখানে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করছি। আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। পুরোটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডালটা একবার ফুটে উঠলে আমি আঁচ কমিয়ে ঢেকে হতে দেব। আমি মোটামুটি 5 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি চেক করে নেব যে এর লবণটা ঠিক আছে কিনা। লবণটা একদম ঠিক আছে, আমি আর এতে লবণ হলুদ কিছুই অ্যাড করলাম না। আমি এবার চেক করে নেব যে থোরগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো থোরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, হালকা করে কাটলেই কেটে যাচ্ছে। এর মানে ডালটা হয়ে গেছে। তো আমি এবার এটাকে নামিয়ে নিয়ে সার্ভিং বোলে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে
দারুণ স্বাদের থোর দিয়ে মুসুর ডাল। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। বাই, থ্যাংক ইউ।